আজকের ভিডিওটি বিদেশগামী যাত্রীদের জন্য। চোখ ওঠা, কনজাংটিভাইটিস অথবা পিঙ্ক আই, বর্তমানে বাংলাদেশে প্রায় অধিকাংশ লোকই এই রোগে আক্রান্ত হচ্ছে। আপনাদের মধ্যে সামনেই যাদের ফ্লাইট এবং তাদের মধ্যে যদি কেউ এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ফ্লাইটের আগে এয়ারপোর্টের স্বাস্থ্য বিভাগ থেকে আপনাকে ফিট ফর ফ্লাইট এই সার্টিফিকেটটি নিতে হবে। এটি ছাড়া এয়ারলাইন আপনাকে বোর্ডিং দেবে না। আর এই সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে শুধু প্রেসক্রিপশন নিয়ে গেলেই কিন্তু আপনি সার্টিফিকেটটি পাবেন না, পাশাপাশি আপনার চোখ যে ঠিক হয়ে গেছে সেটাও দেখাতে হবে। ধরুন আপনি সার্টিফিকেট নিয়ে গেছেন কিন্তু আপনার চোখ ঠিক হয়নি, সেক্ষেত্রে কিন্তু বিমান বন্দরে স্বাস্থ্য বিভাগ আপনাকে এই সার্টিফিকেট দেবে না। আবার আপনাদের মধ্যে যাদের চোখ অনেক আগেই উঠেছিল এবং ফ্লাইটের অনেক আগে সেটা ঠিক হয়ে গেছে, তাদের কোনো ধরনের সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। আর যাদের এই সংক্রান্ত কোনো সমস্যা নেই, তাদেরও বোর্ডিং আগের নিয়মেই হবে। তবুও আমাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে, ময়লা হাতে চোখ স্পর্শ করবেন না এবং অন্যের ব্যবহৃত গামছা বা তোয়ালে ব্যবহার করা থেকে বিরত থাকুন।